মাদ্রাসা দুরে মদিনার বিশাল আজমাত হালকাই জিকিরের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং দানবীর জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, চেয়ারম্যান মহানগর কমপ্লেক্স গুলিস্তান ঢাকা। সম্মানিত সভাপতি মহোদয়কে সালাম বিনিময় এবং শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ওয়েদার ভালো না, আমি কোনো বক্তব্য দিতে চাই না, বক্তব্য হবে এবং অনেক কথা বলতে পারবো আছে। আপনারা দোয়া করবেন, আপনারা জানেন সামনে আমাদের একটা সময় আসতেছে, ইচ্ছা না করলে তখন কথা বলতে হবে। আর আজকে যার জন্য আমরা অপেক্ষামান, আমি অনেক প্রায় এক বছর অপেক্ষা করে আগামীকালকে আমাদের ভুইঘরে নারায়ণগঞ্জে আমাদের হুজুরের কাছ থেকে ওয়াদা নেওয়া তার ডেট ঠিক করছি। তাই এই যে আমাদের প্রাণপ্রিয় যে বক্তা এবং প্রধান মেহমান, উনি এখন বক্তব্য রাখবে এবং ইনশাআল্লাহ ওনার যে কথাগুলি আমরা দিলের কানে শুনব। আমরা কিন্তু কথা শুনতেছি, কথা বুঝতেছি না এই কথাগুলি, কারণ ওনাকে এখানে আনাটা, ওনার বাড়ি কিন্তু অনেক দূরে জালকাটিতে নলচিটিতে, সেখান থেকে উনি আসছেন এবং আল্লাহ রহমতে বাংলার জমিনে উনি আমাদের জন্য একজন নিয়ামক। আপনারা কথা দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে মাদ্রাসায় নূরে মদিনা এটা আপনারা খেয়াল করবেন। এখানে আমাদের বেতাক হুজুর উদয়মান বক্তা ইনশাআল্লাহ ওনার খ্যাতি বর্তমানে অনেক জায়গায় আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। আপনারা এই মাদ্রাসা দিয়ে খেয়াল করবেন, ছেলে পেলেদের দিবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।